মহানগরীর পশ্চিম বড়াগাঁওত এটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভাড়াতিয়ার পাকঘরত উদ্ধার হয়েছে এগারী মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ। মৃত মহিলাগীর নাম অনিমা গুপ্তা বলে জানিপরা গেছে। মহিলাগীক স্বামী সন্তোষ গুপ্তাই হত্যা করে লুকুয়াই রখার সন্দেহ প্রকাশ পাইছে। ইতিমধ্যে গড়চুক আরক্ষে পত্নী হত্যাত অভিযুক্ত সন্তোষ গুপ্তাক গ্রেপ্তার করেছে, কিন্তু সন্তোষ গুপ্তাই এই কথা এই পর্যন্ত স্বীকার করা নাই। উল্লেখযোগ্য যে বুধবারে বিয়লি প্রায় তিনি বজার মহিলাগী নিখোঁজ হয়ে আছিল। স্বামী সন্তোষ গুপ্তাই পত্নী নিরুদ্দেশ সন্দর্ভত গড়চুক থানাত এখন এজাহারও দাখিল করেছিল আর বৃহস্পতিবারে নিশা এই এজাহারের ভিত্তিতে আরক্ষে ঘর তালাচী চলাইছিল। আরক্ষীর তালাচীত ভাড়াতিয়া থাকা বাসগৃহত বস্তারে বান্ধি থাকা অবস্থাত অনিমা গুপ্তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটোর আরক্ষে মোবাইল ফোন আর ফোনের অলঙ্কারও উদ্ধার করেছে। আর এই ঘটনা সন্দর্ভত স্থানীয় লোকেও অনিমা গুপ্তাক স্বামীয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লুকুয়াই রখা বলে সন্দেহ প্রকাশ করেছে। আর এই রহস্যজনক ঘটনা সন্দর্ভত গড়চুক আরক্ষে তদন্ত অব্যাহত রাখিছে। আরক্ষে মৃতদেহ উদ্ধার হওয়া ঘরটুত ভাড়াতিয়া হিসাবে থাকা দেবজানী দাস নামৰ মহিলাগৰাকীকো সোধা পোছাৰ বাবে আটক করেছে। যাকালি নটামান বজাত রাতে সন্তোষ গুপ্তা এই যাগী মহিলা এটা উদ্ধার হয়েছে। তখন হাজবেন্ডে আমার গড়চুক থানার একটা কেস রুজু করে যে ওয়াইফ তিনটামান বজারপর ঘর নাই আর দু এটা কিনা কিডনেপিং হয়েছে বলে আমার একটা কেস রুজু করে আর কেস রুজু করার পিছন আমি অনুসন্ধান চলাম। অনুসন্ধান চলাই আজি আমি ডেড বডিটো তেখেতৰ ঘৰৰে ভাড়া দিয়াজনৰ ঘৰৰ ভিতৰত উদ্ধাৰ হৈছে। আমি বাকিখিনি তদন্ত কৰি আছো, সবিশেষ তদন্ত বাকিখিনি ওলোৱাৰ পিছতে কেনেকৈ কি হৈছে গোটেই কথাটো ওলাব। গোচৰটো সন্তোষ গুপ্তা তেখেতৰ হাজবেণ্ড সন্তোষ গুপ্তা তেখেতে গোচৰ দিছে। নাই, সন্তোষ গুপ্তা এইটো ঘৰতে থাকে আৰু বডিও আজি ইয়াতে ওলাইছে। সন্তোষ গুপ্তা এতিয়া পাইছে নাই আপোনালোকে? কালি আছে সন্তোষ গুপ্তা কমপ্লেইনেন্ট, তেখেতক সোধপোছ কৰি আছিলোঁ। আপোনালোকে বডিটো কেনেকুৱা অৱস্থাত পাইছে, কাটি পেলাইছে নে নে কেনেকুৱা ধৰণৰ অৱস্থাত পাইছে? আমি বডিটো এতিয়া উদ্ধাৰ কৰিছোঁ, আপোনালোকে আমাৰ লগতে আছে দেখোন। আপোনালোকে দেখিছে একো বিশেষ ক'বলগীয়া এতিয়া নাই। দেৱজানী নামৰ এগৰাকী মহিলা আমাৰ এতিয়া অনুসন্ধানটো চলি আছে, ইয়াতকৈ আমি সবিশেষ ক'ব নোৱাৰোঁ।